আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান মাযীদা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون صدق الله العظيم উপস্থিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত করেছেন। প্রশংসা আদায় করছি সেই মহান রবের যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন। আজকের এই বরকতময় দিন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক যিনি দিয়েছেন সেই মহান রবের জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে কালিমাতু শুকুর পড়ছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতান লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতি জীবন এই শিরোনামে আমরা একটি আলোচনা শুরু করেছিলাম এবং গত জুমা পর্যন্ত ১১টি পূর্বে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। গত জুমায় আমরা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছিলাম। নবীদের ব্যাপারে আমরা কি জন্য আলোচনা করছি? আমরা কি শুধুমাত্র নবীদের এই কিচ্ছা কাহিনীগুলো শুনিয়ে বা নবীদের এই কাহিনীগুলো আলোচনা করে সেখান থেকে আমরা শুধু কাহিনী শুনে সেগুলো কি আমরা শুধুমাত্র এনজয় করব? না, বরং নবীদের এই কাহিনীগুলোতে আমাদের জন্য শিক্ষণীয় অনেকগুলো বিষয় রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে যদি নবীগণের এসব কাহিনী উল্লেখ না করতেন তাহলে আমরা নবীদের ব্যাপারে অথেন্টিক কোনো তথ্য পেতাম না। এমনিতেই তো কোরআনুল কারীমে নবীদের ব্যাপারে বর্ণনা থাকার পরেও আমাদের সমাজে নবীদেরকে নিয়ে কত যে হাবিজাবি বানোয়ার কিস্সা কাহিনী রয়েছে। কোরআনুল কারীম থাকা সত্ত্বেও কত কিস্সা কাহিনী বাজারে রয়েছে। আর যদি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে না জানাতেন তাহলে অবস্থা কি হতো চিন্তা করে দেখেন। কোরআনুল কারীমের ভেতরে পূর্ববর্তী নবী রাসূলগণের এই সকল কাহিনীগুলো বর্ণনা করার মধ্য দিয়ে কোরআনুল কারীম এটি যে আল্লাহর কালাম এটি প্রমাণিত হয়েছে। কারণ আল্লাহ তাআলা যদি নবীজিকে ওহী নাজিল করে পূর্ববর্তী নবীগণের এসব কাহিনী না জানাতেন
নবীও জানতে পারতেন না, আমরাও জানতে পারতাম না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ১২ নম্বর সূরা সূরা ইউসুফের ৩ নম্বর আয়াতের মধ্যে বললেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, কোরআনুল কারীমকে ওহি হিসাবে প্রেরণ করার মধ্য দিয়ে আমি তোমার কাছে সুন্দর কাহিনী বর্ণনা করছি। আমি যদি এই সকল কাহিনী কোরআনুল কারীম ওহি হিসাবে নাজিল করে তোমাকে না জানাতাম, তাহলে তো তুমি সেগুলো জানতে পারতে না। আর এই সকল কিসসা কাহিনীগুলো রব্বুল আলামিন কেন বর্ণনা করেছেন? কোরআনুল কারীমের ভেতরে পূর্ববর্তী নবী রাসূলগণের এই সকল সংবাদ, এই সকল ঘটনাগুলো রব্বুল আলামিন কেন দিয়েছেন? এবার আল্লাহ তাআলা নিজেই সে ব্যাপারে বলছেন, কোরআনুল কারীমের ১১ নম্বর সূরা সূরা হুদের ১২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব بِتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَى لِلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন, এভাবে করে আমি তোমাকে রাসূলগণের সংবাদ শোনাচ্ছি, রাসূলগণদের কাহিনী তোমার কাছে বর্ণনা করছি, যাতে করে এর মাধ্যমে তোমার অন্তর আরো সুদৃঢ় হয়ে যায় এবং এর মাধ্যমে সত্য বিষয়গুলো যেন তোমার কাছে চলে যায়। আর এই সকল কাহিনীগুলো আমি এই জন্যই বর্ণনা করেছি যেন মোমেনরা এখান থেকে উপদেশ আর শিক্ষা নিতে পারে। আবার অন্য আয়াতে সূরা ইউসুফের ১১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা এভাবে বললেন, লাকাদ কানা ফি কসসিহিম ইবারাতান লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, এই সকল কিসাস, এই সকল কাহিনীগুলোর ভেতরে জ্ঞানবান বিবেকবান মানুষদের জন্য শিক্ষণীয় উপদেশ রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং নবীগণের এই যে ঘটনা প্রবাহ বা নবীগণের এই সকল কাহিনী ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি, উদ্দেশ্য হলো এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, উপদেশ নেব, হেদায়াত লাভ করব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর মাধ্যমে হেদায়াত এবং শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমরা আজকে আল্লাহর নবী আল্লাহর পয়গাম্বর সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীম এবং হাদিস থেকে আলোচনা করব ইনশা আল্লাহ। কোরআনুল কারীমের ৬টি সূরার ১৮টি আয়াতে ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা এসেছে। কোরআনুল কারীমে ইউনুস আলাইহিস সালামের নাম, কোরআনুল কারীমে ইউনুস আলাইহিস সালামের নাম মোট ৪বার এসেছে। আল্লাহ তাআলা সাইয়েদিনা ইউনুস আলাইহিস সালামকে ইউনুস এই নামটি ছাড়াও কোরআনুল কারীমে দুননুন এবং সাহেবুল হুত বলে সম্বোধন করেছেন। যেমন কোরআনুল কারীমের সূরা আম্বিয়া এর ৮৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে দুননুন বলেছেন। আবার সূরাতুল কালামের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে সাহেবুল হুত বলে সম্বোধন করেছেন। নুন এবং হুত এ দুটো শব্দই আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মাছ। আর দুননুন এবং সাহেবুল হুত এর বাংলা অর্থ দাঁড়ায় মাছওয়ালা। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মাছওয়ালা নবী বলে সম্বোধন করেছেন। কি কারণে তাকে মাছওয়ালা নবী বলে সম্বোধন করা হয়েছে? এর কারণ হচ্ছে একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে ইউনুস আলাইহিস সালাম কিছুদিন মাছের পেটে অবস্থান করেছিলেন বলে তাকে সাহেবুল হুদ বা দুননুন অর্থাৎ মাছওয়ালা নবী বলা হয়। কি কারণে এবং কিভাবে তিনি মাছের পেটের ভেতরে চলে গেলেন
আর মাছের পেট থেকে তিনি কিভাবে মুক্তি পেলেন, বের হলেন, সেটি আমরা কোরআনুল কারীম থেকেই আজকের আলোচনায় জানব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা ইউনুস আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে জানব। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বর্তমান ইরাক শহরের, বর্তমান ইরাক দেশের মুসিল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের লোকদের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। ইউনুস আলাইহিস সালামের সেই কওমের লোকেরা আল্লাহ তাআলার সঙ্গে শিরক আর কুফরিতে নিমজ্জিত হয়েছিল, আল্লাহর সঙ্গে তারা সীমা লঙ্ঘন আর অবাধ্যতায় মেতে উঠেছিল। রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে তার সেই অবাধ্য এবং শিরকে নিমজ্জিত কওমের জন্য নবী হিসাবে প্রেরণ করলেন। সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম তিনি তার কওমের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত উপস্থাপন করলেন, তাদেরকে শিরক আর কুফরি থেকে বের হয়ে ঈমান গ্রহণ করে ঈমানে জিন্দেগী গ্রহণের দাওয়াত তিনি যখন তাদেরকে দিলেন, তার অবাধ্য সেই জাতি তার দাওয়াতকে রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করলো। সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম এরপরেও তাদের থেকে মুখ ফিরিয়ে নেন নাই, ধৈর্য ধরে বারংবার তিনি তাদের সামনে তাওহীদের দাওয়াত উপস্থাপন করলেন, কিন্তু তার সেই কওমের লোকেরা যতই তিনি দাওয়াত দেন ততই তারা মুখ ফিরিয়ে নেয়। ইউনুস আলাইহিস সালামের তাওহীদের দাওয়াত তারা গ্রহণ করল না, দাওয়াত কবুল না করে, দাওয়াত প্রত্যাখ্যান করে দিয়ে শিরক আর কুফরিতেই তারা নিমজ্জিত রইল, আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন, আল্লাহর প্রতি অবাধ্যতা তারা পোষণ করতে লাগলো। শেষ পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তার কওমের এলাকা ছেড়ে চলে গেলেন, আর যাওয়ার সময় তাদেরকে বলে গেলেন, দীর্ঘদিন তোমাদেরকে আমি দাওয়াত দিলাম, ঈমানের দাওয়াত কবুল করলে না, এখন আল্লাহর নির্দেশে এই এলাকা ছেড়ে আমি চলে যাচ্ছি আর তোমাদেরকে এক ভয়াবহ আযাবের ব্যাপারে দুঃসংবাদ দিয়ে যাচ্ছি, আগামী তিন দিনের ভেতরে তোমাদের উপরে আল্লাহর আযাব নেমে আসবে। এই কথা বলে তিনি তার কওমকে ছেড়ে চলে যাচ্ছেন। তার কওমের লোকেরা ইউনুস আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলেও ইউনুস আলাইহিস সালাম তিনি যে আল্লাহর প্রেরিত পয়গাম্বার, তিনি যে আল্লাহর নবী, এটা তারা মনে মনে বিশ্বাস করত। যেহেতু তারা মনে মনে বিশ্বাস করত, এই জন্য তাদের ধারণা হয়েছিল নবীদের কথা তো কখনো মিথ্যা হতে পারে না। ইউনুস আলাইহিস সালাম যখন তাদেরকে ছেড়ে চলে গেলেন, তারা মনে মনে ভাবলো, ইউনুস তো আল্লাহর নবী এটা তো আমরা জানি, এখন যদি তার কথা সত্য হয়ে যায় আর আমাদের উপরে আযাব আর গজব নেমে আসে তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্য তারা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। দেখা গেল আযাব আসার কিছু লক্ষণাদিও তাদের সামনে পরিস্ফুটিত হয়ে গেল, তারা এর কারণে আরও বেশি ভীত বিহ্বল হয়ে গেল। শেষ পর্যন্ত তারা সবাই ভয় পেয়ে তাদের ঘর বাড়ি ছেড়ে, তাদের বসত ভিটা ছেড়ে দিয়ে, তারা তাদের বাচ্চা এবং তাদের গবাদি পশু সব কিছু নিয়ে ঘর বাড়ি ছেড়ে বের হয়ে জঙ্গলের দিকে ছুটতে লাগলো। জঙ্গলের দিকে ছুটে যাওয়ার পর আল্লাহর আযাবের ভয়ে তারা তাওবা করলো, তাওবা করে তাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তারা মাফ চাইল, আল্লাহর কাছে তাওবা করে তারা যখন মাফ চাইল, রব্বুল আলামিন তাদের উপর থেকে আযাব উঠিয়ে নিলেন। এই কথা রব্বুল আলামিন সূরা ইউনুসের 98 নম্বর আয়াতে এভাবে বলছেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওম ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তানাহুম ইলা হিন। আল্লাহ তাআলা বলছেন, কেন জনপদের অধিবাসীরা এরকম হলো না, যারা ঈমান এনেছে আর ঈমান আনার পরে তাদের ঈমান তাদের জন্য উপকার বা কল্যাণ বয়ে এনেছে, তবে ইউনুসের কওম ছাড়া? কারণ ইউনুসের কওম এমন ছিল তারা কুফরির মধ্যে শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, শেষ পর্যন্ত আল্লাহর আযাবের ভয়ে তারা যখন তাওবা করে ঈমান আনলো, আল্লাহ তাআলা তাদের উপর থেকে আযাব উঠিয়ে নিলেন, আল্লাহ তাআলা তাদের উপর থেকে আযাব আর গজব উঠিয়ে নিলেন।
পৃথিবীর একমাত্র কওম হচ্ছে ইউনুস আলাইহিস সালাম, ইউনুস নবীর উম্মত, ইউনুস নবীর কওম, যাদের উপরে গজব আসার পরে আল্লাহ গজব তুলে নিয়েছেন কেবলমাত্র তাওবা করার কারণে। সুবহানাল্লাহ, এটা পৃথিবীর একমাত্র কওম। আজাব রেডি হওয়ার পরেও আজাব তাদের উপরে আসে নাই, কি কারণে? কারণ তারা তাওবা করে ইমান এনেছিল। ইউনুস আলাইহিস সালাম তো তার কওম ছেড়ে চলে গিয়েছিলেন এবং যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে তিন দিনের ভেতরে তোমাদের উপরে আজাব নেমে আসবে। তিনি মনে মনে ভেবেছিলেন তিন দিন তো হয়ে গিয়েছে, মনে হয় আমার কওমের উপরে আজাব নেমে এসেছে, আর তারাও মনে হয় আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে, তিনি এমনটা ভেবেছিলেন। কিন্তু পরে তিনি জানতে পারলেন তার কওমের কারো উপরেই গজব নাজিল হয় নাই, সবাই অক্ষত, কেউ গজবে ধ্বংস হয় নাই। এই খবর যখন তার কাছে পৌঁছালো আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম, তিনি ভাবলেন তাহলে তো আমার কওমের লোকেরা আমাকে মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদী তো ভাববে। তিনি এটা ভেবেছিলেন যেহেতু গজব আসে নাই, নবী মানা তো দূরের কথা, বরং তারা বলবে ইউনুস একটা মিথ্যাবাদী। তিনি এই আশঙ্কা করেছিলেন যে আমার কওমের লোকেরা এখন তো আমাকে মিথ্যাবাদী মনে করবে। আর সেই সময় তাদের মধ্যে একটি প্রথা ছিল, বংশের মধ্যে কিংবা কওমের মধ্যে যদি কোনো মিথ্যাবাদী পাওয়া যেত তাহলে তাকে ধরে সবাই হত্যা করে ফেলত। ইউনুস আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, একদিকে আমার কওমের লোকেরা আমাকে মিথ্যাবাদী এখন সাব্যস্ত করবে, অন্যদিকে হয়তোবা তারা চড়াও হয়ে আমাকে হত্যাও করে ফেলতে পারে। এই জন্য আল্লাহর কাছ থেকে ওহী আসার অপেক্ষা না করে, আল্লাহর কাছ থেকে ফয়সালা আসার অপেক্ষা করার আগেই তিনি নিজস্ব মতামতের ভিত্তিতে, নিজের ইজতেহাদের উপরে ভিত্তি করে তিনি এবার হিজরত আরম্ভ করলেন। তিনি এবার হিজরত করে অন্যত্র চলে যাওয়ার জন্য তিনি রওনা হলেন। পথ চলতে চলতে এক পর্যায়ে তিনি একটি নদীর তীরে পৌঁছালেন। নদীর তীরে তিনি যখন পৌঁছালেন, নদী এবার কিভাবে অতিক্রম করবেন লক্ষ্য করে দেখলেন কিছু লোকেরা একটি নৌকায় আরোহণ করছে নদী অতিক্রম হওয়ার জন্য। তিনিও নদী অতিক্রম করার জন্য সেই যাত্রীবাহী নৌকায় গিয়ে আরোহণ করলেন। এবার সেই নৌকা নোঙ্গর টানিয়ে যখন গন্তব্যের দিকে পথ চলা শুরু করলো, নৌকা যখন একেবারে সাগরের মাঝামাঝি চলে গেল, হঠাৎ করে সেই নৌকা ঝড় তুফানের কবলে পড়ে গেল। নৌকা যখন ঝড় তুফানের কবলে পড়ে গেল, নৌকা এবার এক পাশ থেকে আরেক পাশে হেলাদুলা শুরু হলো। ডুবুডুবু অবস্থা যখন শুরু হয়ে গেল, নৌকা যখন ডুবুডুবু অবস্থায় পতিত হয়ে গেল, নৌকার নাবিক যিনি ছিলেন, মাঝি যিনি ছিলেন, নৌকার যাত্রীদের সঙ্গে তিনি পরামর্শ করলেন, নৌকায় মনে হয় যাত্রী বেশি হয়ে গিয়েছে, এখন আমাদের কাছে মনে হচ্ছে একজন যাত্রীকে যদি নদীতে ফেলে দেওয়া হয় তাহলে বাকিরা হয়তো রেহাই পেতে পারে। এবার তারা নৌকা থেকে কাকে ফেলে দিবে এ ব্যাপারে তারা পরামর্শ করলো, পরামর্শ করে সিদ্ধান্ত নিল, এমনিতেই তো আমরা এত যাত্রী থেকে কাউকে হঠাৎ করে নদীতে ফেলে দিতে পারবো না, তাহলে চলো আমরা লটারি করি, লটারিতে যার নাম আসবে তাকেই আমরা নৌকা থেকে আমরা নদীতে নিক্ষেপ করব। এবার তারা লটারি দিল, লটারি তিনবার দেওয়া হয়েছিল। প্রথমবার লটারিতে ইউনুস আলাইহিস সালামের নাম এসেছিল। ইউনুস আলাইহিস সালামের নাম যখন প্রথমবার লটারিতে আসলো, তারা ইউনুস আলাইহিস সালামকে নদীতে নিক্ষেপ করতে চাইল না, এজন্য পুনরায় তারা আবার লটারি দিল, পুনরায় ইউনুস আলাইহিস সালামের নাম উঠলো। এরপরেও তারা ইউনুস নবীকে নৌকা থেকে নিক্ষেপ করতে চাইল না। তৃতীয়বার তারা যখন আবার লটারি দিল, পুনরায় ইউনুস আলাইহিস সালামের নাম উঠলো। এবার সবাই মিলে ইউনুস আলাইহিস সালামকে নৌকা থেকে সাগরে ফেলে দিল। এই ঘটনায় রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সফফাতের 139 নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুর ফাসাগামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই ইউনুস রাসূলদের মধ্যে একজন ছিল, সে যখন আল্লাহর কাছ থেকে পলায়ন করে, অর্থাৎ আল্লাহর নির্দেশ আসার আগেই যখন পলায়ন করে যাচ্ছিল, এরপরে যখন একটি নৌকায় আরোহণ করলো ফাসাহামা, এরপরে সেখানে লটারি করা হলো, ফাকানা মিনাল মুদহাদিন, আর সে লটারিতে পরাজিত হয়ে গেল।
লটারিতে যখন একটা না তিনবার তার নাম উঠলো, সবাই মিলে এবার ইউনুস আলাইহিসসালামকে নৌকা থেকে সাগরের মধ্যে ফেলে দিল। যখন তাকে সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহ তাআলা তখন একটি বিরাট মাছকে আদেশ দিলেন ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলার জন্য। সেই মাছকে কেবলমাত্র গিলে ফেলার আদেশ দেওয়া হয়েছিল, সেই মাছকে ইউনুস আলাইহিস সেই মাছ ইউনুস আলাইহিসসালামকে যেন না খায়, হজম যেন না করে, এই জন্য আল্লাহ আদেশ দিয়েছিলেন। মাছের প্রতি আল্লাহর আদেশ ছিল ইউনুস আলাইহিসসালামকে, তুমি তোমার উদরের ভেতরে, তুমি তোমার পেটের ভেতরে কয়েকদিন কয়েদখানার মতো বন্দি করে রাখবা। ইউনুস আলাইহিসসালামকে তারা যখন নদীতে ফেলে দিয়েছিল, সাগরে ফেলে দিয়েছিল, সেই বিরাট মাছ তখন ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলল। অনেকগুলো তাফসীরের কিতাবে এসেছে ইউনুস আলাইহিসসালাম তিনটি অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিলেন। এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। সমুদ্র বিজ্ঞান নিয়ে যাদের গবেষণা আছে তারা জানে সমুদ্রের তলদেশ অন্ধকার, দুই নম্বর অন্ধকার সমুদ্রের তলদেশের অন্ধকার, তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। আবার কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় যেই মাছটি তাকে গিলেছিল ওই মাছটাকে আরেকটি মাছ ভক্ষণ করেছিল, যার কারণে অন্ধকারের উপর অন্ধকারে তিনি নিমজ্জিত হয়ে গেলেন। ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটের ভেতরে চলে যাচ্ছিলেন, মনে মনে ভেবেছিলেন আমি হয়তো মরে যাব, কিন্তু মাছের পেটের ভেতরে যাওয়ার পর ইউনুস আলাইহিসসালাম লক্ষ্য করলেন তিনি যে জীবিত আছেন সেটা তিনি অনুভব করতে পারলেন। তিনি তার অঙ্গ প্রত্যঙ্গ যখন নড়াচড়া করছেন এটা অনুভব করছেন, তখন তিনি তার কৃতকর্মের জন্য লজ্জিত হলেন। তিনি তখন বুঝতে পারলেন আল্লাহ তাআলা তো আমাকে একটি বিরাট পরীক্ষায় ফেলে দিয়েছেন, কারণ আমি আল্লাহর কাছ থেকে আদেশ আসার আগেই আমি নিজস্ব মতের ভিত্তিতে আমি হিজরত শুরু করে দিয়েছি। এজন্য তিনি তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে গেলেন, অনুতপ্ত হয়ে গেলেন। তিনি তার নিজের ভুল বুঝতে পারলেন, যেই মাছ তাকে ভক্ষণ করেছিল এবার সেই মাছ তাকে নিয়ে সমুদ্রের তলদেশে একবার যায়, আরেকবার সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে। ইউনুস আলাইহিসসালাম এবার লক্ষ্য করলেন যেই মাছ তাকে ভক্ষণ করেছিল সেই মাছের জবান দিয়ে সেই মাছ এবার আল্লাহর তাসবিহ পাঠ করছে। আবার যখন সেই মাছ সমুদ্রের তলদেশে যায়, ইউনুস আলাইহিসসালামের কানে আসে যে সমুদ্রের তলদেশে যে সকল প্রাণীরা আছে সেখানেও তারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছে। অন্য আয়াতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন আসমান জমিন আর আসমান জমিনের মাঝখানে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ। এই যে গাছের পাতা নড়ে, আপনারা মনে করেন গাছ মনে হয় শুধু তার পাতাগুলোকে হেলাদুলা করে এভাবে নড়াচড়া করছে, গাছের পাতা যখন নড়ে বাতাস যখন আসে সনসন করে শব্দ হয়, এটি আপনার কানে এক ধরনের আওয়াজ, এক ধরনের শব্দ আপনার কাছে মনে হলেও আল্লাহ তাআলা বলেন গাছও তার ওই সনসন শব্দ নিয়ে প্রতিনিয়ত আমার আমার জিকিরের মধ্যে মত্ত রয়েছে। এই যে ব্যাং ঘা ঘা করে শব্দ করে, আপনি মনে করেন এটা মনে হয় ঘা ঘা করে শব্দ করছে, এটা শুধুমাত্র ওই ঘা ঘা নামক একটা সাউন্ড নয়, সে তার ওই ভাষা দিয়ে প্রতিনিয়ত আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিসসালাম লক্ষ্য করলেন সমুদ্রের তলদেশে আল্লাহর তাসবিহ শোনা যায়, তিনি বুঝতে পেরেছেন তিনি একটি বিরাট পরীক্ষার মধ্যে নিপতিত হয়ে গিয়েছেন। তিনিও এবার আল্লাহর তাসবিহ জপলেন, তিনিও এবার আল্লাহর বরত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া যান্নুনি ইযা যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস জালিমিন। আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন মাছওয়ালা নবী অর্থাৎ ইউনুস আলাইহিসসালাম ক্রোধ ভরে তার এলাকা থেকে চলে গিয়েছিলেন, আর তিনি ভেবেছিলেন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন না, এমনটা তিনি ভেবেছিলেন। অবশেষে তিনি যখন অন্ধকারে নিমজ্জিত হলেন, মাছের পেটের ভেতরে যাওয়ার পর তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন, কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তিনি এবার আল্লাহর বরাত ঘোষণা করে তিনি তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস জালিমিন। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্ত,
হে আমার রব, তুমি ছাড়া তো আর কোনো ইলাহ নাই, সুবহানাকা তুমি তো পবিত্র, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি তো নিজের উপরে জুলুম করে ফেলেছি, এখন তুমি যদি আমার উপরে রহম না করো আর কেউ করতে পারবে? আল্লাহ তাআলা বলেন, ইউনুস যদি তার নিজের কর্মকাণ্ডের উপরে লজ্জিত না হয়, ইউনুস যদি তার নিজের কর্মকাণ্ডের উপরে লজ্জিত না হয়ে তাসবি পাঠ না করত, তাহলে কেয়ামত পর্যন্ত মাছের পেটটাই তার জন্য কবরে পরিণত হয়ে যেত। রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সফফাতের 143 নম্বর আয়াত থেকে বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবাসুন। আল্লাহ তাআলা বলছেন, সে যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটের ভেতরেই থাকতো। আল্লাহু আকবার! অর্থাৎ সে তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে যদি আমার বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা না করত, আল্লাহ তাআলা বলছেন এই মাছের পেটটাই তার জন্য কবর হতো, আর কিয়ামত পর্যন্ত মাছের পেট থেকে সে আর রেহাই পেত না। কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কালামের 48 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই কথা অন্যভাবে বলছেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তাকুন কাসাহিবিল হুত ইন্নাদা ওয়া হুয়া মাকযুম। আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, হে আমার নবী, তোমার রবের হুকুম আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো, মাছওয়ালা নবীর মতো হয় না, অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের মতো হয়ে যাও না, কারণ ইউনুসের কাছে আমার আদেশ যাওয়ার আগেই সে নিজস্ব ইস্তেহাদের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিল, ইউনুসের মতো হয় না। অবশেষে সে কাতর হয়ে আমাকে ডাকছিল, লাউলা আনতাদারাকাহু নিআমাতুম মির রব বিহি লানুবিদা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। আল্লাহ তাআলা বলছেন, যদি তার উপরে তার রবের অনুগ্রহ না হতো, তার উপরে যদি তার রবের দয়া না হতো, তাহলে সে নিন্দিত অবস্থায় নিক্ষিপ্ত হয়ে যেত। ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বললেন যে এরপরে আমি তাকে মনোনীত করলাম এবং আমার সালেহীন বান্দাদের মধ্যে আমি তাকে অন্তর্ভুক্ত করলাম। ইউনুস আলাইহিস সালাম যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়েছিলেন, ইউনুস আলাইহিস সালামের ফরিয়াদ কেউ না শুনলেও আল্লাহ তাআলাকে শুনেন নাই। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামের ফরিয়াদ শুনে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, আমি তার ডাকের জবাব দিলাম এবং তাকে তার দুশ্চিন্তা থেকে, কষ্ট থেকে, বিপদ থেকে আমি বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা আর এভাবে করে ইমানদারেরা, মোমেন বান্দারাও বিপদে মুসিবতে আপতিত হয়ে যদি আমাকে ডাক দেয়, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও আমি বিপদ থেকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। করছি কি, আমরা যে কোনো আপদে বিপদে মুসিবতে আপতিত হলে দেখা যায় আমরা সরাসরি আল্লাহর কাছে না আছে, অনেক সময় আমরা এর তার কাছে চাওয়ার জন্য চলে যাই, আছে না ভাই? এই যে ইউনুস আলাইহিস সালাম যে দোয়াটি পড়েছিলেন, এটি আমাদের কাছে দোয়ায়ে ইউনুস নামেও পরিচিত, তাই না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে আমরা মুসিবতের দোয়া, বিপদের দোয়া বা দোয়ায়ে ইউনুস, ইউনুসের দোয়া হিসাবেও আমরা জানি। আর এই দোয়ার অবশ্যই একটা ফজিলত আছে, এই দোয়ার অবশ্যই একটা ফজিলত আছে। যেমন তিরমিজি শরীফে হাদিস এসেছে, আন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم سعد بن ابي وقاص رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু দিননুন ইদ্দা ওয়া হুয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নবী বলেছেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে গিয়ে যখন যে দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
মাছের পেটের ভেতরে গিয়ে ইউনুস নবী যে দোয়া পড়েছিলেন, এই দোয়াটি যদি এই দোয়াটি যদি কোনো মোমেন বান্দা বিপদে মুসিবতে পড়ে সেও যদি আল্লাহর কাছে সাহায্য চায়, তাহলে ওই সকল মোমেনদেরকে রাব্বুল আলামিন বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। এজন্য এই দোয়াটির একটি আলাদা ফজিলত রয়েছে। এটাকে আমরা অনেকে মুসিবতের দোয়া হিসাবে জানি। আমরা অনেকের কাছ থেকে গল্প শুনি যে 71 সালে এই দোয়াটা নাকি অনেক হিন্দুরাও মুখস্থ করে নিয়েছিল, মুসিবতের দোয়া। তো পাকিস্তানিরা যখন ধরতো, জিজ্ঞেস করতো কি ব্যাপার, তুই কি মুসলমান কিনা, তখন অনেক হিন্দুরাও বলতো হ্যাঁ আমি তো মুসলমান। তখন টেস্ট করার জন্য পাকিস্তানিরা বলতো ঠিক আছে, যদি তুই মুসলমান হয়ে থাকিস তাহলে কালমা পড়, কালমা বাতা, কালমা পড়। তো কালমা তো যে জানে সে পড়তো, আর যে জানে না বলে ফেলতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। পাকিস্তানিরা তখন বলতো এটা তো কালেমা না, এটা তো মুসিবতের দোয়া। তখন অনেকেই নাকি বলতো যে আমি তো মুসিবতেই পড়েছি, এই জন্য তো মুসিবতের দোয়াই করতেছি। এটা আমরা অনেকের কাছ থেকে, অনেক মুক্তিযোদ্ধাদের কাছ থেকে বা অনেকের কাছ থেকে শুনি। এটা হচ্ছে মুসিবতের একটি দোয়া। আল্লাহর নবী বলেছেন যে কোনো মোমেন বান্দারা মুসিবতে পড়ে ইউনুস নবীর মতো যদি আল্লাহকে এভাবে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচালেন কেমনে? মাছের পেটের ভেতরে তিনি চলে গেলেন। তিনি কতদিন মাছের পেটের ভেতরে ছিলেন এ ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেছেন একদিন, কেউ বলেছেন 1 ঘন্টা, কেউ বলেছেন কয়েক ঘন্টা, কেউ বলেছেন 3 দিন, কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 10 দিন, কেউ বলেছেন 20 দিন, কেউ বলেছেন 40 দিন। যতগুলো মত এসেছে সবগুলোই আপনাদেরকে বললাম। এখন কতদিন তিনি থেকেছেন আল্লাহু আলাম, এটা কেবলমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। তবে তিনি কয়েকদিন যে মাছের পেটের ভেতরে ছিলেন, এটাই মতামতগুলো দেখলেই সেটা বোঝা যায়। তো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে চলে গেলেন, মাছ তাকে গিলল না, খেল না, কারণ আদেশটা ছিল কার? মাছের প্রতি আল্লাহর আদেশ ছিল যে তুমি তাকে হজম করতে পারবে না, তাকে খাইতে পারবে না, বরং ইউনুসকে তুমি তোমার পেটের ভেতরে কয়েকদিন কয়েদখানার মতো, জেলখানার মতো তোমার এই পেটের ভেতরে বন্দি রাখবে, বন্দি থাকবে। ইউনুস আলাইহিস সালাম তিনি যখন তার কৃতকর্মের উপরে লজ্জিত হয়, তিনি যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করলেন, নিজের ভুল তিনি যখন বুঝতে পারলেন, রাব্বুল আলামিন তখন ইউনুস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে তাকে সেই বিপদ থেকে মুক্ত করে দিলেন। কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সফফাতের 145 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ। আল্লাহ তাআলা বলছেন এরপরে আমি তাকে একটি উন্মুক্ত প্রান্তরে, তৃণলতাহীন একটি প্রান্তরে আমি তাকে নিক্ষেপ করলাম, আর তখন সে অসুস্থ ছিল। অর্থাৎ কিভাবে আল্লাহ তাআলা ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন? মাছকে আল্লাহ তাআলা আদেশ করলেন তুমি একেবারে সাগরের কিনারায়, নদীর কিনারায় যাও, নদীর কিনারায় গিয়ে বমি করে তোমার পেট থেকে ইউনুসকে বের করো। মাছ আল্লাহর আদেশ অনুযায়ী বমি করে ইউনুস আলাইহিস সালামকে নদীর কিনারায় সে একেবারে রেখে আসলো। সেই জায়গাটা তৃণলতাহীন প্রান্তর ছিল, সেই কথাই আল্লাহ তাআলা এখানে বলছেন ফানাবাদনাহু বিল আরাই, আমি ইউনুসকে উন্মুক্ত প্রান্তরে, তৃণতাহীন প্রান্তরে নিক্ষিপ্ত করলাম। ওয়াহুয়া সাকিম, আর সে কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিল, দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এবার তার সুস্থতার জন্য আল্লাহ তাআলা কি করলেন দেখেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। এবার আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাম যেখানে, ইউনুস আলাইহিস সালামকে যেখানে মাছ রেখে এসেছিল তার পাশেই আল্লাহ তাআলা একটি ইয়াকতিন নামক গাছ আল্লাহ তাআলা সেখানে পয়দা করে দিলেন। ইয়াকতিন এটি কোন প্রকারের গাছ? ডিকশনারিতে দেখা যায় যে ইয়াকতিন সাধারণত শসা বা লাউ জাতীয় গাছকে আরবিতে ইয়াকতিন বলা হয়। এজন্য মুফাসসিরিনে কেরামদের অনেকেই বলেছেন যে তার পাশেই একটি লাউ গাছ উদ্গত হয়ে গেছিল। আপনারা জানেন যে লাউ গাছের লতা পাতাগুলো অনেক কি হয়, বিস্তৃত হয়। তো যখন লাউ গাছের লতা পাতাগুলো বিস্তৃত হয়ে গেল, এটি তাকে ছায়াদান করলো, এবং লাউ গাছের, এবং অনেকগুলো বর্ণনা এসেছে লাউ গাছের পাতা খেয়েই তিনি কয়েকদিন জীবন ধারণ
করেছিলেন। এরপরে তিনি যখন সুস্থ হয়ে গেলে আল্লাহ তাআলা বলছেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াযীদুন ফাআমানু ফামা তানাহুম ইলাহিন। এরপরে আমি তাকে আবার আদেশ দিলাম তুমি তোমার কওমের কাছে যাও। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে 100,000 অথবা তার চাইতে অধিক লোকদের কাছে পাঠালাম। মুফাসসিরিনে কেরাম বলছেন যে তাকে যে কওমের জন্য যে সম্প্রদায়ের জন্য নবী বানানো হয়েছিল তাদের সংখ্যা ছিল 100,000 চাইতে কিছু বেশি। আল্লাহ তাআলা বললেন আবার তোমার কওমের কাছে ফিরে যাও কারণ তারা ঈমান এনেছে। এরপরে ইউনুস আলাইহিসসালাম পুনরায় তার কওমের কাছে চলে গিয়েছিলেন এবং তারাও ইউনুস আলাইহিসসালামের প্রতি ঈমান আনয়ন করেছিল। এই হচ্ছে ইউনুস আলাইহিসসালামের ঘটনা প্রবাহ যা কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে। এর বাহিরে যা আপনারা শুনেন এগুলো সব হাবিজাবি বানোয়াট কিচ্ছা কাহিনী, যেগুলো হাবিজাবি বানোয়াট মানুষ বানিয়েছে ওগুলোর দিকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। কোরআনুল কারিমে যেই নবীর যতটুকু এসেছে কোরআন এবং হাদিস থেকে ততটুকু জানা, ততটুকু বলা, ততটুকু মানাই আমাদের জন্য কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমজ দান করেন। এই যে প্রত্যেক জুমায় আপনাদেরকে এক একজন নবীর আলোচনা শোনায়, এটা শোনায় শোনায় আপনাদেরকে মজা দেই না, বরং এক এক নবীর ঘটনার ভেতরে আমাদের জন্য বহুবিধ শিক্ষা রয়েছে। ইউনুস আলাইহিসসালামের এই ঘটনা প্রবাহের মধ্যে আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে এবার সেগুলো আমি আপনাদের সামনে পয়েন্ট আকারে আমি তুলে ধরছি। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা আসার আগ পর্যন্ত দাওয়াতি ময়দান ছেড়ে দেওয়া কোনো দাঈ কিংবা কোনো দিনের পথে আন্দোলনকারী লোকের বৈশিষ্ট্য হতে পারে, এটি এক নাম্বার শিক্ষা। কারণ ইউনুস আলাইহিসসালাম আমি তো আজকের ঘটনায় বলেছি যে তিনি তখন জানলেন তার কৌমের উপরে গজব আসে নাই, তিনি তখন ভাবলেন আমাকে তো এখন আমার কৌমের লোকেরা মিথ্যাবাদী মনে করবে। তখন তিনি আল্লাহর ফয়সালা আসার আগেই, আল্লাহর কাছ থেকে ওহী আসার আগেই নিজের মতামতের উপর ভিত্তি করে তিনি হিজরত শুরু করেছিলেন। আল্লাহ তাআলা এটির নিন্দা করেছেন এবং এর জন্যই ইউনুস আলাইহিসসালামকে একটি পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। তাহলে এখান থেকে আমাদের জন্য একটি বিরাট শিক্ষা রয়েছে, সেই শিক্ষাটি হচ্ছে আমরা যখন দাওয়াতি কাজ করব কিংবা আমরা আল্লাহর দিনের পথে চলব দেখা যাবে অনেক মুসিবত আসতে পারে, অনেক দুঃখ দুর্দশা হামলা মামলা অনেক কিছু আসবে, কিন্তু আল্লাহর বিধানের আল্লাহর ফয়সালার অপেক্ষা করতে হবে। আল্লাহর ফয়সালা শেষ পর্যন্ত আসবে নাকি আসবে না, আমরা কি করি ওই ফয়সালা আসার আগে অনেক সময় ক্লান্ত হয়ে যাই, ফ্রাস্ট্রেট হয়ে যাই, হতাশ হয়ে যাই, না এমনটা হওয়া যাবে না। বরং আল্লাহর কাছ থেকে ফয়সালা আসার আগ পর্যন্ত ধৈর্য ধরে ঈমানের পথে চলতে হবে, আল্লাহ তৌফিক দান করে। দুই নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা যে তার নেককার বান্দাদের উপরে শাস্তি প্রয়োগ করেন না, এটা ইউনুস আলাইহিসসালামের কওমের উপরে যে তিনি শাস্তি দেন নাই এটি হচ্ছে একটি বড় শিক্ষা। যারা ঈমান আনবে, যারা ঈমান এনে ফেলবে, আল্লাহ তাআলা কখনোই তাদের উপরে কোনো গজব নিপতিত করবেন। নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা যে কেমন হবে এটা পরীক্ষা আসার এক সেকেন্ড আগেও বলা যাবে না। ইউনুস আলাইহিসসালাম নৌকায় উঠেছিলেন এই ভেবে নৌকায় উঠেছিলেন যে আমি নৌকা দিয়ে এই সাগর বা নদী অতিক্রম করে আমি আমার মতো যে কোনো এক জায়গায় চলে যাব। তিনি তো ভাবেন নাই নৌকা মাঝপথে গিয়ে এরকম ডুবুডি ব্যবস্থা হবে আর তিনি যে সাগরে নিক্ষিপ্ত হবেন এটা তিনি ভাবেন নাই। সুতরাং এই যে আমরা এখন জীবনযাপন করছি আল্লাহর তরফ থেকে আমরা কে কোন মুসিবতে কখন পড়বো এটা আমরা কেউ জানি না। আজকে বিকেলবেলা কি হবে, বিকেলবেলা বাদ দেন একটু পরে কি হবে এটা কি আমরা জানি, জানি না। এই জন্য আল্লাহর তরফ থেকে কখন কোন মুসিবত কার জন্য আসবে এটা আমরা জানি না। এই জন্য সবসময় ভরসা করতে হবে কার উপরে, আল্লাহর। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে একেবারে কঠিন মুহূর্তে কষ্টের সময়ে কেবলমাত্র একজনের কাছেই সাহায্য চাইতে হবে, তিনি কে, ইউনুস আলাইহিসসালাম সেটাই করেছিলেন। তিনি তো চাইলে ফেরেশতাদের কাছেও সাহায্য চাইতে পারতেন না, কিন্তু ফেরেশতাদের কাছে সাহায্য চাননি। কেন ফেরেশতাদের কাছে সাহায্য চাইছে, কারণ একজন ঈমানদার আল্লাহ ছাড়া আর কারো সাহায্যের মুখাপেক্ষী হতে পারে না। আমরা নামাজে এসে প্রত্যেক দিন এই ঘোষণাই দিই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর অর্থ কি আমরা কেবল তোমার ইবাদত করি আর কেবল তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু এই মুসল্লি নামাজ থেকে বের হয়ে দেখবেন এই সিদ্ধান্তে অটল থাকতে পারে না, এর কাছে তার কাছে সাহায্য চাই, আছে না নাই,
এভাবেই আমরা নিজের ইমানকে বিসর্জন দিয়ে শিরকে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে রহম করো। নাম্বার 5, 5 নাম্বার হচ্ছে খালেস ভাবে তাওবা করলে আল্লাহ তাআলা যে গজব উঠিয়ে নেন, আল্লাহ যে শাস্তি দেন না, এর একটি দৃষ্টান্ত হলো ইউনুস আলাইহিসসালামের কওম। তারা গজব আসার আগেই নিজেদের কৃতকর্মের উপরে লজ্জিত হয়ে তারা যখন তাওবা করেছিল আল্লাহ তাদেরকে রেহাই দিয়েছিলেন। আমরা যারা পাপিষ্ট আছি, আমরা যারা গুনাহগার আছি, আল্লাহ তাআলা তো সরাসরি কোরআনের ভেতরেও বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা তাদের নিজেদের উপরে জুলুম করেছে, যারা পাপ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। সুবহানাল্লাহ, আপনার গুনাহ কত বড়, আপনার গুনাহর চেয়ে আল্লাহর দয়া আরো বড়। সুবহানাল্লাহ, আপনার গুনাহ যদি হয়, আপনার গুনাহ যদি হয় খাল বিল আর নদ নদীর পানির সমান, আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান। আপনার গুনাহ যদি হয়, আপনার গুনাহ যদি হয় বিশাল পাহাড়ের সমান, আল্লাহর রহমত আল্লাহর দয়া হলো আকাশের সমান। আপনার গুনাহ যদি আকাশের সমান হয়, আল্লাহর দয়া হলো তার আরশের সমান। সুবহানাল্লাহ, এজন্য আপনি যদি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দিবেন। আর তাওবা করলে আল্লাহ খুশি হন, তাওবা করলে আল্লাহ তাআলা খুশি হন। আমরা তো মানুষ, আমাদের ভুল হতেই পারে। এজন্য মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, কুল্লু ইবনে আদামা খাত্তাউন ওয়া খাইরুল খাত্তাঈন আত-তাওয়াবুন, মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই পাপি, মানুষ গুনাহ করতে পারে, কিন্তু গুনাহ করে ফেলার পর যেই বান্দা আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তাআলার কাছে ওই তাওবাকারী লোকেরাই হচ্ছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। নাম্বার 6, 6 নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো পরিবেশে ইমানদারদেরকে রক্ষা করতে পারে। এটি হচ্ছে ইউনুস আলাইহিসসালামের ঘটনা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা। মাছের পেটের ভেতরে ইউনুস আলাইহিসসালাম যাওয়ার পর তিনি ভেবেছিলেন আমি শেষ, মরে যাব, কিন্তু সেখানেও তিনি অক্ষত থাকলেন। কার ইচ্ছায়? কার ইচ্ছায়? এই কথাটা এই জন্য বললাম, আমাদের ইমান অনেক ঠুনকো, অনেক দুর্বল। আমরা অনেক সময় ইমানের পথে চলতে গিয়ে আমরা ইমান বিরোধীদেরকে ভয় পাই। এজন্য ইমানি চেতনা এভাবে লালন করা দরকার, এভাবে লালন করতে হবে। আমার জন্য যদি আল্লাহর পক্ষ থেকে কোনো অনিষ্টের ফয়সালা না থাকে, তামাম দুনিয়ার অনিষ্টকারী লোকেরা একত্রিত হয়েও আমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক তো বলেন আপনারা, কিন্তু আপনারাই তো ভয় পেয়ে যান। এই ঠিক তো আপনারাই বলেন। অনেক সময় আমাদের অনেকে বলে, হুজুর আপনারা তো সব কিছু বলেন না, এখন আমরা বলে যখন আমরা বিপদে পড়ি, বিপদে পড়ার পরে ঠিক বলা মানুষদের কার খুঁজেও পাওয়া যায় না। আকলমান লোকদেরকে তো ইশারা দিলে চলে, তাই না? আপনারা অনেক সময় হুজুরদেরকে বলেন, হুজুর এটা বলেন না কেন, এই হুজুর বলে না, ওই হুজুর বলে না, এই হুজুর ওই হুজুর বলে, যখন ওই হুজুররা বিপদে পড়ে, ওই হুজুরের বিপদের ওই হুজুরের বিপদের দিনে তো আর ঠিক ঠিক বলা লোকদেরকে পাওয়া যায় না। কি রাগ করলেন নাকি আপনারা? এটা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না, ওই হুজুরদের থেকেও শিক্ষা নেয়। তাদের ইমানি চেতনা এমন ছিল, আল্লাহর তরফ থেকে আমার জন্য যদি এই ফয়সালা থাকে, এটা ঘটবেই, কেউ এটা থেকে রেহাই দিতে পারবে? আল্লাহর তরফ থেকে যদি আপনার মৃত্যুর ফয়সালা না থাকে, তামাম দুনিয়ার বুলেট আপনার শরীরের ভেতরে ঢুকাই দিলেও আপনার মরণ হবে না, হবে? আর আল্লাহর তরফ থেকে মরণের ফয়সালা যদি চলে আসে, বুলেট লাগবে না, কেউ কিছু না করলেও সুস্থ মানুষ হঠাৎ করে এই নামাজে আসতে দেখবেন সাজদায় পড়ে মারা যাবে, এরকম হয় কিনা? সুতরাং ইমানি চেতনা এইভাবে লালন করা দরকার। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহ তাআলা তোমাকে তোমার কোনো ক্ষতি করতে চান, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান, তোমার কোনো অনিষ্ট করতে চান, তাহলে দুনিয়ার কেউ কি আপনাকে সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবে নাকি? এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি যদি তোমার কল্যাণ করতে চাই, দুনিয়ার সবাই মিলে কি তোমার কোনো ক্ষতি করতে পারবে নাকি?
এই জন্য সবসময় ভরসা করতে হবে কার উপরে? এই জন্য আমি একটা কথা প্রায় সময় বলি, যারা আল্লাহকে ভয় করে দেখবেন এই লোকদেরকে তামাম দুনিয়া রাষ্ট্র শক্তি রাষ্ট্রের নেতারাও ভয় করে। আল্লাহর ভয় অন্তরে যার আছে তার কথাগুলোর মধ্যেও ইমানি জজবা থাকে। আর আপনি যখন আল্লাহর ভয় ছেড়ে দিবেন তখন তামাম দুনিয়ার মানুষের তামাম দুনিয়ার লোকদের উপরে আপনার ভয় কাজ করবে, কারণ আপনার অন্তরে আল্লাহর ভয়। এই জন্য ইমানি চেতনা এভাবেই লালন করতে হবে যে একজন ছাড়া আর কাউকে ভয় করা যাবে না, তিনি কে? নাম্বার সেভেন। সাত নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, এই যে পশু পাখি জীব জন্তু বৃক্ষলতা জলচর প্রাণী, এগুলো সব মানুষের সেবায় নিয়োজিত, এগুলো সব মানুষের সেবায় নিয়োজিত। এটিও ইউনুস নবীর কাহিনী থেকে একটি শিক্ষা, কারণ ইউনুস আলাইহিসসালাম বিপদে পড়লেন, মাছ তাকে আক্রমণ করতে পারলো না, এরপরে লাউ গাছ উৎপন্ন হলো, এই লাউ গাছও আল্লাহর নির্দেশে ইউনুস আলাইহিসসালামের সেবায় নিয়োজিত ছিল। এই কথা কেন বললাম জানেন? কোরআনুল করিম তো সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এটি সার্বজনীন কিতাব। যদি সাম্প্রদায়িক কোনো কিতাব হতো আল্লাহ তাআলা বলতেন হুদাল্লিল মুমিনিন অথবা হুদাল্লিল মুসলিমিন, এটা মুসলমান অথবা মুমিনদের হেদায়েতের কিতাব। বলেন তো কোরআনুল করিমের কোথাও কি হুদাল্লিল মুমিনিন অথবা হুদাল্লিল মুসলিমিন আছে? না, বরং আছে হুদাল্লিল নাস, এটি মানুষের জন্য হেদায়াত। যেহেতু এটি সার্বজনীন কিতাব, এজন্য কোরআন সার্বজনীন সকল মানুষের উদ্দেশ্যে তার কথা তার বক্তব্য পেশ করেছে। সৃষ্টির সমস্ত আল্লাহর সমস্ত সৃষ্টিকুল মানুষের সেবায় নিয়োজিত, কিন্তু দেখবেন এই দুনিয়ার অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ ওই সকল সৃষ্টির পূজায় নিয়োজিত আছে না? নাই। এই সৃষ্টি পূজা থেকে মানুষগুলোকে বের হতে হবে, কারণ আল্লাহর সমস্ত সৃষ্টি মানুষের সেবায় নিয়োজিত করেছেন কে? অনেকে আছে দেখবেন গরু বাসুরের পূজা করে, অথচ গরু বাসুর আল্লাহ দিয়েছেন মানুষের সেবায়। অনেকে সূর্যের পূজা করে, অনেকে সূর্যের পূজা করে, অনেক নবীদের জামানায় তাদের কৌমের লোকরা সূর্যের পূজা করত, তারকা পূজা করত, গরুর পূজা করত। যেমন মুসা আলাইহিসসালামের কৌমের মধ্যে কিছু লোকেরা গরুর পূজা বাসুরের পূজা শুরু করে দিয়েছিল না? এই ঘটনা আমরা সামনে বলবো, যেহেতু সামনে মুসা আলাইহিসসালামের কাহিনী আসবে, এরা বাসুরের পূজা শুরু করে দিয়েছে, অথচ তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল আল্লাহ তাআলা মানুষের খেদমতে নিয়োজিত করেছেন। সুবহানাল্লাহ। নাম্বার এইট। আট নাম্বার হচ্ছে বাহ্যিকভাবে অনেক সময় আমরা অনেক সিদ্ধান্তকে খারাপ মনে করলেও সেটিও আল্লাহ তাআলার তরফ থেকে ভালো ফয়সালা হিসেবেই গণ্য হয়। যেমন ইউনুস আলাইহিসসালাম তাকে লটারি করে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে, বাহ্য দৃষ্টিতে এটা হয়তো তখন খারাপ লাগলেও কিন্তু এটার মাধ্যমেই কিন্তু তিনি পরীক্ষায় নিপতিত হলেন এবং এর মাধ্যমেই তিনি অবশেষে মুক্ত হলেন। আমাদের জন্য অনেক সময় আল্লাহর অনেক সিদ্ধান্ত আমাদের উপর চলে আসে, আমাদের কাছে ভালো লাগে না। আপনার সিদ্ধান্তের চাইতে আল্লাহর সিদ্ধান্ত অধিকতর উত্তম এবং কল্যাণকর, এজন্য আল্লাহর সিদ্ধান্তগুলোকে সবসময় মেনে নিতে। নাম্বার নাইন, নয় এবং সর্বশেষ শিক্ষা, এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ইমানদারদের একটা বৈশিষ্ট্য হলো তারা কোনো ভুল করলে লজ্জিত হয়। যেমন ইউনুস আলাইহিসসালাম, তিনি একদিকে পাক্কা ইমানদার এবং আল্লাহর পয়গাম্বর, তিনি তার ভুলের জন্য কি হয়েছিলেন? লজ্জিত হয়েছিলেন। লজ্জা হচ্ছে ইমানদারদের ইমানের ভূষণ, কিন্তু আজ বহু মানুষ মুসলমানের নাম দিয়ে লজ্জা সরম হায়া সরম ছেড়ে দিয়েছে, এবং হায়া সরম ছাড়তে ছাড়তে আমরা হায়া সরম এমন ভাবে ছেড়ে দিয়েছি যে যারা হায়া সরম ছেড়ে দিয়েছে আমরা এখন তাদের পেছনে পেছনে গিয়ে ঘুরি। কিরকম আছে না? দেখেন এই যে দুই একদিন আগে একজন তথাকথিত মাদকাসক্ত একজন নায়িকা, সে যখন জেলখানা থেকে বের হলো, বের হওয়ার পরে হায়া সরম ছেড়ে দিয়েছে এমন কিছু মানুষ তাকে দেখার জন্য সেখানে গিয়ে লাইন ধরেছিল না? আমি দেখলাম ফেসবুকের মধ্যে একটা পোস্টের মধ্যে যে একজন মুদি দোকানদার তার হাত ছুঁইতে পারছে এই জন্য সে খুব গর্বিত। দেখছেন কিনা আপনারা? মনে হচ্ছে একদম মহাভারত জয় করে ফেলেছে। এখন সে তো হায়া সরম ছেড়ে দিয়েছে এমনিতেই, হায়া সরম যদি না ছাড়তো তাহলে এত লজ্জিত হওয়ার পরে একজন মানুষ জেলখানা থেকে বের হয়ে ভি চিহ্ন দেখাতে পারে না? সে না হয় হায়া সরম ছেড়েছে, আপনিও কি হায়া সরম ছেড়ে দিয়েছেন নাকি? আপনিও তো হায়া সরম ছেড়ে দিলেন। আর সাংবাদিকদের অবস্থা তো, আমাদের সাংবাদিক ভাইদের অবস্থা তো দেখলেন, দেশে কত কিছু চলছে এগুলার পেছনে তাদের ক্যামেরা ছুটে না, এইটা নিয়ে এক মাস এটার পেছনে তারা ছিল,
বাসায় কেমনে গেল, কি খাইতে খাইতে নামলো, সব তারা লাইভ টেলিকাস্ট করছে। ভুল বলেছি নাকি? ভুল বলেছি নাকি? এই ঘটনা বাংলাদেশের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে ভয়াবহ মেসেজ দিয়ে ফেলেছে। একজন মাদকাসক্ত নায়িকা যার বেডরুম থেকে ওয়াশরুম পর্যন্ত মাদক পাওয়া গেল, মদ আর মদ, মদের বোতল পাওয়া গেল। এরপরে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় তাকে নিয়ে লেখালেখি হয়েছে, যখন তখন যার তার সাথে বিছানায় চলে গিয়েছে, এই দেশ ওই দেশে ঘুরেছে। এই ধরনের একজন মানুষ যে এত বড় বড় অপরাধ করার পরে যখন প্রচলিত আইন অনুযায়ী সে জামিন পেয়ে যায়, তখন মনে হয় যেন এই সকল অপরাধ প্রচলিত আইন কিংবা রাষ্ট্রের চোখে বড় কোনো অপরাধ না, এই জন্য সে জামিন পেয়ে গিয়েছে। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই দেশের তরুণ তরুণী যুবক যুবতীরা তো আরো নষ্ট হয়ে যাবে, যে বুঝছি মাদক খাইলে মদটা খাইলেও কিছু না, ওই 20-25 দিন জেলে থেকে জামিন নিয়ে আসতে পারবো। তাহলে এই যে একটা প্রবণতা তৈরি হবে, এই জন্য দেশ সমাজ রাষ্ট্র দিন দিন অন্ধকারের দিকে ধাবিত হবে। কি আজীব অবস্থা! মাদক নির্মূলের জন্য সবাই বক্তব্য দেয়, কিন্তু মাদক নির্মূল কোনো অধিদপ্তর নাই, আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। চিন্তা করেছেন আপনারা, তারা মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয় কিন্তু মাদক নির্মূল করবে এটা তারা লম্বা লম্বা বক্তব্য দেয়, কিন্তু মাদক নির্মূলের কি কোনো দপ্তর আছে নাকি? আমাদের দেশে মাদক নির্মূল দপ্তর আছে? আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তো আপনারা দেখেন তো, নিয়ন্ত্রণ অধিদপ্তর তার মানে কি, এইটা দিয়ে আরো বেশি নিয়ন্ত্রণ করা হচ্ছে না? মানে যাদের কাছে মাদক আছে এই মাদক নিয়ন্ত্রণওয়ালাদেরকে দিয়ে কি এদেরকে নিয়ন্ত্রণ করা হয়? মাদক যদি সত্যিকার অর্থে নির্মূল করতে চান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, মাদক নির্মূল একটা অধিদপ্তর খুলতে হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, নির্মূল অধিদপ্তর নাই। কি আজীব অবস্থা! জেলখানা তো বানানো হয়েছে চোর ডাকাতদের জন্য, এখন চোর ডাকাত চাঁদাবাজ টেন্ডারবাজ মাদকাসক্ত খুনি এরা দেখা যায় জামিন পেয়ে যায়, আর কুরআনের কর্মীরা কুরআনের পাখিরা জেলখানায় বন্দী হয়ে আছে। এটা কি তাহলে আইনের শাসনের নমুনা? এটা আইনের শাসন নয়, এটা চরম দুঃশাসনের নমুনা। আল্লাহ তাআলা এই জাতির উপরে রহম করো। গজব কি আল্লাহ তাআলা এমনি এমনি পাঠাচ্ছেন, গজব দুই হাতে টেনে আমরা আমাদের উপরে নিয়ে আসতেছি। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত দান করো। هذا ما عندي والعلم عند الله. السلام عليكم ورحمة الله وبركاته.